আনুষ্ঠানিক আত্মপ্রকাশের কয়েক মাসের মধ্যে ভক্তদের পছন্দের শীর্ষে উঠে এসেছে সোহানা ইলেকট্রনিক্স। একথা মাথায় রেখে সোহানা ইলেকট্রনিক্সের পণ্য নিজ আউটলেটে বাজারজাতকরণের সিদ্ধান্ত নেয় রিজ বিজনেস সিস্টেম। বছরে অর্ধকোটি টাকার ফ্রিজ, টিভি সহ ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে চুক্তি স্বাক্ষর করল প্রতিষ্ঠান দুটি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সোহানা ইলেকট্রনিক্সের পক্ষে প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার আব্দুল আলিম শিমুল ও রিজ বিজনেসের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হোসেন মোহাম্মদ হেলাল চুক্তিতে স্বাক্ষর করেন। আধুনিক ও নজর করা ডিজাইন ও দেশীয় পণ্য হওয়া সোহানা ইলেকট্রনিক্সের সঙ্গে কর্পোরেট চুক্তি করেন বলে জানান রিস বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক। সোহানা একটি মানসম্মত প্রোডাক্ট এবং তাদের সার্ভিস এবং তাদের রেটের মাধ্যমে যেটা প্রমাণ করলো সোহানা বাংলাদেশে ভালো ইলেকট্রনিক্স কোম্পানি হিসাবে লঞ্চ করতে যাচ্ছে বা বাজারে বাজারজাত করতে যাচ্ছে, এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে আমরা আরও ভালোভাবে বাজারটাকে ধরার জন্য আজকে আমরা সোহানার সাথে একত্রিত হয়েছি এবং সাইনিং সেরিমনি করেছি। আর এই মান বিবেচনায় রিজ বিজনেস কর্তৃপক্ষ নিজ প্রতিষ্ঠানের সোহানার পণ্য বিক্রয় করতে এই চুক্তি করেছে বলে জানান প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার আব্দুল আলিম শিমুল। তাদের যে বাংলাদেশে যে আউটলেটগুলো আছে তাদের মধ্যে একটা বড় কোম্পানি আমাদের সঙ্গে আসছে, এরকম প্রত্যেকটা জায়গায় আমরা এই ধরনের মার্কেট তৈরি করছি এবং এদের আগে আমাদের প্রোডাকশনকৃত ফ্রিজ বাংলাদেশে সবার ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোহানা ইলেকট্রনিক্সের চেয়ারম্যান ও এশিয়ান টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, রিজ বিজনেসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাজী রুনা, এশিয়ান টেলিভিশন, ঢাকা।